খার্গেজি বিজেপিকে 400 পারের আশীর্বাদ করেছেন। কংগ্রেস সভাপতিকে কটাক্ষ প্রধানমন্ত্রীর, আসন্ন লোকসভা ভোটের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসের সুর প্রধানমন্ত্রীর গলায়। সম্প্রতি রাজ্যসভায় মহিলাদের প্রতিনিধিত্ব নিয়ে বক্তব্য রেখেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। সেখানে তিনি বলেছিলেন, আপনাদের এত প্রতিনিধি, আগে 330 থেকে 334 ছিল, এখন তো 400 পার হয়ে গিয়েছে। বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের জবাবি ভাষণ দিতে গিয়ে খার্গের ওই মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, খার্গেজি বিজেপিকে 400 পারের আশীর্বাদ করেছেন। রাজ্যসভায় কংগ্রেস সভাপতির দীর্ঘ বক্তৃতা নিয়ে বুধবার তাকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তার প্রশ্ন, আমি অবাক হয়ে গিয়েছিলাম যে খার্গেজি এত কথা বলার স্বাধীনতা কিভাবে পেলেন। পরে আমি বুঝতে পারলাম যে সাধারণত এখানে যে দুজন কমান্ডার থাকেন তারা উপস্থিত ছিলেন না। মানে খার্গেজি काफी लंबा और बड़ी इम्तहान वजह से शांति से बोल रहे थे, समय भी काफी लिया था। तो मैं सोच रहा था कि आजादी मिली कैसे, इतना सारा बोलने की आजादी मिली कैसे। तो मैं सोच तो रहा था, लेकिन बाद में मेरे ध्यान में आया कि दो स्पेशल कमांडर जो रहते ना उस दिन नहीं थे। बहुत भरपूर फायदा स्वतंत्रता का आदरणीय खड़गे जी ने उठाया, और मुझे लगता है कि उस दिन खरगे जी ने सिनेमा का एक गाना सुना होगा, ऐसा मौका फिर कहाँ मिले। खरगे जी भी एम्पायर नहीं है, कमांडोज नहीं है, तो चौके छक्के मारने में मजा आ रहा था उनको। लेकिन एक बात खुशी की रही, उन्होंने जो 400 सीट एनडीए के लिए आशीर्वाद दिया था, खरगे जी के इन आशीर्वाद को, आपके आशीर्वाद मेरे स्वर आंखों पर। দরজায় করানাচ্ছে লোকসভা নির্বাচন, এই অবস্থায় রাজ্যে রাজ্যে আইএনটিআইএ জোটের শরিকদের মধ্যে অনৈক্যের ছবিটা আরো স্পষ্ট হচ্ছে। বিরোধীরাও বুঝতে পারছেন আসন্ন লোকসভা ভোটে কি ফল হতে চলেছে। কার্যত সেই ফলাফলেরই কি পূর্বাভাস শোনা গেল মল্লিকার্জুন খার্গের গলায়। কলকাতা নিউজ।